ভেঙে যাবে বুর্জ খলিফা আইফেল টাওয়ারের রেকর্ড। তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত, সে দেখবে গোটা বিশ্ব। তৈরি হবে এক নতুন ইতিহাস, উচ্চতায় বুর্জ খলিফার দ্বিগুণ হতে চলেছে এই ইমারত। এমন ইমারতের পাশে গোটা পৃথিবীও মামুলি। নতুন এই বহুতলের উচ্চতা আকাশের কাছাকাছি। এখানে এক রাতেই পৌঁছে যাবেন স্বর্গে, জানলা খুলে ছুতে পারবেন ধবধবে সাদা মেঘ, ছুতে পারবেন মেঘ ছোঁয়া জল। এটি তৈরি করতে সময় লাগবে 23 বছরেরও বেশি। সাইক্লোন বা ভূমিকম্প কিছুতেই ধ্বংস হবে না এই ইমারতটি। বহুতলের নিচে খেলা করবে নীল তিমি। 421 তলার ভবনটি সম্পূর্ণ ভেসে বেড়াবে গভীর সমুদ্রের উপর। কোন দেশে তৈরি হচ্ছে এমন অসাধারণ ইমারত? এই ইমারতটির নামই বাকি হতে চলেছে, দেখুন। এবার বিশ্বের উচ্চতম ইমারতের মুকুট পেতে চলেছে জাপান। বিশ্বের উচ্চতম ভবন নির্মাণ করে নজির করতে চলেছে জাপানের টোকিও শহর। জাপানের নেক্সট টোকিও 2045 প্রকল্পের আওতায় তৈরি হবে এই সুউচ্চ ইমারতটি, যার নাম স্কাই মাইল টাওয়ার। এই টাওয়ারটির সম্পর্কে যতই জানবেন ততই অবাক হবেন। এই টাওয়ারটি থেকে পৃথিবীকে লাগবে একেবারে নগণ্য। ভবনটির উচ্চতা প্যারিসের আইফেল টাওয়ারের থেকে 5 গুণ বেশি। দুবাইয়ের বুর্জ খলিফাও এই ভবনটির কাছে হার মানতে বাধ্য। স্কাই মাইল টাওয়ারের উচ্চতা যেখানে 5577 ফুট, সেখানে বুর্জ খলিফা মাত্র 2722 ফুট। ভবনটি নির্মাণ করেছে বিশ্বের অন্যতম স্থাপত্য নির্মাণ সংস্থা কোহেন পেডারসেন, বিশ্বখ্যাত এই টাওয়ারের নকশা নির্মাতা লেসলি ই রবার্টসন, যিনি এর আগেও বহু বিখ্যাত ইমারত নির্মাণের সঙ্গে যুক্ত। টাওয়ারটি বলতে গেলে একটি অত্যাধুনিক মিনি সিটি। সাইক্লোন হোক বা ভূমিকম্প, সমস্ত আঘাত সহ্য করতে সক্ষম টাওয়ারটি। জানলে অবাক হবেন এই ভবনটি গভীর সমুদ্রে ভেসে থাকবে, কারণ টোকিওতে এত বড় ইমারত নির্মাণের জন্য কোন জমি পাওয়া যায়নি। তাই টোকিওতে একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করে তার ঠিক মাঝখানে নির্মিত হবে টাওয়ারটি। পরিকল্পনা মাফিক 2023 সাল থেকেই নির্মাণ কার্য শুরু হবে, যা সম্পূর্ণ হবে 2045 সালের মধ্যে, অর্থাৎ লেগে যাবে প্রায় 23টি বছর। ভবনটি হবে 421 তলা। এই বহুতলে থাকবে সব রকম ব্যবস্থা। বিপুল উচ্চতার মাঝে ভবনটির ছাদে তৈরি করতে পারবেন আপনার স্বাধীন বাগান, পেয়ে যাবেন অফুরন্ত জল। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন টাওয়ারের নির্মাতা লেসলি ই রবার্টসন। রেস্তোরাঁ থেকে জিম, শপিং মল, হাসপাতাল সবকিছুই মিলবে এই জায়গায়। পুরো ইমারতটি হবে বায়ু প্রতিরোধী। ঝোড়ো হাওয়ার হাত থেকে বাঁচতে ইমারতটির আকার হবে ষড়ভুজ আকৃতির। টাওয়ারটিতে আছে আরো অনেক চমক। এখানে একসঙ্গে থাকতে পারবেন 55,000 মানুষ। বুর্জ খলিফার মতোই কয়েক হাজার কাঁচ দিয়ে তৈরি হবে ভবনটি। যদি আকাশ ছোঁয়ার স্বাদ পূরণ করতে চান, পৃথিবীর এক আশ্চর্য সৃষ্টিকে এক ঝলক দেখতে চান, তবে আপনাকে একবার হলেও যেতে হবে জাপানের টোকিও শহরে।